bad luck to say. TV dekhi to halka. Finally, GTA 6 का gameplay leak हो गया। हाँ, विश्वास नहीं हुआ मेरे को भी जब ये सामने आया, लेकिन भाई ये इतना वायरल हुआ। किसी ने सोची ना होगी। और अब तो जेसन शेयर ने भी कंफर्म कर दिया है कि ये लेजेट है, मतलब लाइफ को रशू जो कैसा बोलते Thank you, Gamers Army, for supporting me from the beginning. একদম ঠিক শুনেছো তোমরা যে GTA 6 এর গেম প্লে লিক হয়ে গিয়েছে ইন্টারনেটে। এখন প্রথম দিকে আমি এটা বিশ্বাস করতে পারিনি, কিন্তু জিনিসটা এমনভাবে ভাইরাল হয়ে গিয়েছিল, ভাই রে ভাই, অন্যান্য GTA 6 এর লিকের তুলনায় এটা বেশি ভাইরাল হয়ে গিয়েছিল। এখন যখন আমি জানতে পারলাম যে এই জিনিসটা রিয়াল, তখন আই ওয়াজ বি লাইক আই এম তো অবাক, মানে সিরিয়াসলি আমিও অবাক ছিলাম, মানে এত বড় প্রজেক্টের গেম প্লেটা কীভাবে লিক হয়ে যায়। যাই হোক, আজকে এই ভিডিওতে আমি বলবো যে এই গেম প্লেটা কীভাবে লিক হলো, কে করেছে, আর এখন বর্তমানে রকস্টার গেমস কী করছে। তো আমরা এখন ডাইরেক্ট সাবজেক্টের মধ্যে লাফিয়ে পড়ি। এখন প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো যে GTA 6 এর গেম প্লেটা কীভাবে লিকড হয়ে গেল। ওয়েল, অনেকে ধারণা যে একটা হ্যাকার এটাকে লিক করেছে। ওয়েল হ্যাঁ, কিন্তু সেই হ্যাকারের বয়স মাত্র 16 বছর। আর এমনকি এই হ্যাকারকে খোঁজার জন্য FBI এই বিষয়ের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, লাইক এটা আমি লেজি অ্যাসাসিনের ভিডিও থেকে নিয়েছি। ওয়েল, মানে এখনও কনফার্ম না যে এটা কি আসলে এই বাচ্চাই হ্যাক করেছে, কারণ এখনও পুলিশ এই হ্যাকারকে খুঁজে পায়নি। ভাই, যদি এই হ্যাকারকে খুঁজে পাওয়া যায় না, তাহলে মনে করো সে কনফার্ম জান্নাতি, বিকজ ইউ নো পুলিশের বাড়ি বুড়ি। এত কিছু বড় রকস্টার গেমস একটা কী পোস্ট করেছে, লাইক আমি বলতে পারতেছি না ওটা কী পোস্ট, ওটার মধ্যে ওনারা কী কী লিখেছে তোমরা পজ করে পড়ে নাও। ওয়েল হ্যাঁ, বুঝতে পারতেছি যে রকস্টার গেমসের কী অবস্থা। এখন রকস্টার গেমস ডাইরেক্ট বলতে পারবে না যে আমাদের পরবর্তী GTA গেমের গেম প্লেগুলো লিক হয়ে গেছে, আমরা আমাদের ইগুলো হারাচ্ছি, তোমাদের হেল্প চাই। এখন যদি এটা করতে যায়, তাহলে টেক টু ইন্টারঅ্যাক্টিভের যেই শেয়ার পার্সেনগুলো আছে ওগুলো কমে যাবে, যেটা কিনা এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। ওয়েল, এটাও জানা গিয়েছে যে ওই হ্যাকারটা এর আগে উবারকেও হ্যাক করেছিল। প্রথমেই বলেছিলাম, প্রথমে কেউই বিশ্বাস করতে চায়নি যে এটা GTA 6 এর গেম প্লে, কিন্তু যখন টেক টু ইন্টারঅ্যাক্টিভ এইসব ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারা শুরু করলো, তখন মানুষ বুঝতে পারলো যে না, এটা লেজিট, মানে এটা আসল GTA 6 এর গেম প্লে। ওয়েল, অনেকে তো মানে 90% মানুষ হতাশ হয়ে গেছে যে ভাই এটা একটা আনডেভেলপমেন্ট একটা গেম। মানে ভাই, ফুটেজগুলো দেখা যা মনে হইলো এই ফুটেজগুলো 2015 বানানো হয়েছে, বিকজ কি বলবো আর, তোমরা এই দেখেই বুঝতে পারবে আমি এটা দেখাতে পারছি না, বিকজ টেক টু ইন্টারঅ্যাক্টিভকে তো তোমরা চিনোই, মানে ভাই একবারে হস্টাইল হয়ে যেতেছে যারা এই সব ভিডিও আপলোড করতেছে, মানে GTA 6 এর, এমনকি তাদেরও কপি স্ট্রাইক মারতেছে যারা GTA 6 শব্দটা উচ্চারণ করেনি বা কোনো স্ক্রিনশট বা ভিডিও দেখায়নি। ভাই, আমার তো ভয় করতেছে যদি আমার চ্যানেলের উপর কোনো কিছু না করে দেয়। দেখো, এখন হ্যাকার দাবি করতেছে যে তার কাছে GTA 5 এবং GTA 6 এর সোর্স কোড আছে, এবং রকস্টার গেমস অথবা টেক টু ইন্টারঅ্যাক্টিভকে তার সাথে যোগাযোগ করতে বলছে, একটা ডিল করবে। মানে তোমরা হয়তো অনেকে জানো না যে সোর্স কোড কী, স্পেশালি আমি নিজেও জানি না এটা কী। ওয়েল, আমি বলে রাখছি, এই সোর্স কোড দিয়ে না গেমকে রিলিজ হওয়ার আগের দিন এটাকে ক্র্যাক করা যাবে। আর GTA 5 এর যে সোর্স কোডটা আছে, এই সোর্স কোড দিয়ে মানে কী বলবো, GTA অনলাইনটাকে মানে আরও নষ্ট করে দেওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো দ্যাটস ওয়াই এই সোর্স কোডটা লিক হয়ে গেলে অনেক প্রবলেম হবে, স্পেশালি GTA 5 অথবা GTA 5 অনলাইন যারা খেলে। লাইক এই জন্যই আর কি রকস্টার গেমস একটু বিবেকের মধ্যে আছে, লাইক ইমোশনাল ড্যামেজ না, বাট তারপরেও সিরিয়াস হও যদি সোর্স কোডটা লিক হয়ে যায়। এমনকি এটাও শোনা গেছে যে এই সোর্স কোডটাকে বিক্রি করা হবে 5 বিটকয়েনের বদলে। মানে চিন্তাই করতে পারছো যে যদি এটা লিক হয়ে যায়, তাহলে GTA 5 এর অবস্থা কেমন হবে, তখন রকস্টার গেমসেরও কোনো কিছু করা থাকবে না।
তো লেজি অ্যাসাসিনের ভিডিও দেখে যা বুঝলাম রকস্টার অফিস একটা চাওটিক সিচুয়েশন তৈরি হয়ে গেছে, বিকজ এত বড় একটা প্রজেক্ট লিকড হয়েছে। প্রজেক্টের নামটা বলে দিই, প্রজেক্ট আমেরিকা। ওয়েল, আমরা জিটিএ সিক্স গেম প্লেতে আমরা দেখতে পারবো যে ভাইস সিটি সহ ফ্লোরিডা অন্যান্য সব বিখ্যাত জায়গাগুলো ওখানে দেখানো হয়েছে। আর হ্যাঁ, রকস্টার গেমস নাই সম্পর্কে একটা পোস্টও দিয়েছে, যেটা কিনা আমি একটু আগেই দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো পজ করে। লাইক এটা না মানে 10,000 লাইনের একটা সোর্স করছিল আর কি, ওইটাই শুধু তারা ই করবে আর কি, চেঞ্জ করবে। আর হ্যাঁ, তারা এটাও লিখে রেখেছে যে তারা এটা প্রতি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, এবং তারা এটাও বলেছে যখন তাদের কোনো কিছু অ্যানাউন্স করতে হবে তখন তারাই অ্যানাউন্স করে ফেলবে। এখন এত কিছুর পর রকস্টার গেমসের কাছে মাত্র একটা রাস্তা থাকে, সেটা হলো গিয়ে জিটিএ সিক্সের ট্রেলারটা তাড়াতাড়ি আপলোড করে দেওয়া, বিকজ এর ফলে মানুষ ট্রেলারের দিকে বেশি আকর্ষিত হবে এবং তারা একসময় এই গেম প্লে লিকের কথাটা ভুলে যাবে। এটা আমার মতামত, তোমাদের মতামত কী হবে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমার মানে কী বলবো, আমার অনুভূতিতেই মানে একবারই বিমর্ষ হয়ে গেল জিটিএ সিক্সে এই গেম প্লে লিকটা দেখে। মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, মন চাচ্ছে যে আমি তোমাদেরকে ভিডিওটা বা স্ক্রিনশট দেখাই, বাট টেক টু ইন্টারঅ্যাক্টিভ আমাকে বাধা দিতেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনে টিপ দিতে ভুলো না। আর হ্যাঁ, আজকে কথা বলে একটু জড়তা ছিল বেশি, বিকজ আমি একটু অসুস্থ আছি। সো সায়োনারা, বিদায়। Skype here.